বিদেশে পালিয়েও বিচারের হাত থেকে রক্ষা পাবে না পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা, এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এসএটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়ার মাধ্যমে অপরাধীদের বিচারের বিষয়টি ট্রাইব্যুনাল আইনেই রয়েছে। তবে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান মতে, আইনের কাছে আত্মসমর্পণ না করলে আসামিরা নিজেরাই নিজেদের ন্যায় বিচার থেকে বঞ্চিত করবেন। তারা বলেন, সৎসাহস থাকলে আসামিদের উচিত দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়া। মিজান আহমেদের বিশেষ প্রতিবেদন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টের গণহত্যার বিচার শুরুর মধ্য দিয়ে শুরু হয়েছে পৈশাচিকতার কলঙ্কমোচনের নতুন অধ্যায়। বিচারের প্রথম দিনেই শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, পুতুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এর আগে শেখ হাসিনা পালিয়ে যাবার পর বিচারের হাত থেকে বাঁচতে একে একে বিদেশে পালাতে থাকেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তবে প্রশ্ন ওঠে, আসামিরা দেশে না ফিরলে কি হবে? ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 খতিয়ে দেখে সেই প্রশ্নের উত্তরও দেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমাদের বাংলাদেশের সাধারণ আইনেও ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়ার বিধান আছে এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টে সেখানেও সেকশন 10A তে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়ার ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ কেউ যদি পলাতক থাকে তাহলে তার অনুপস্থিতিতে এখানে বিচার কার্য চলবে। সেক্ষেত্রে তাকে ডিফেন্ড করার জন্য যেহেতু এই মামলায় ক্যাপিটাল পানিশমেন্ট আছে, সেজন্য তার পক্ষে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করা যাবে এবং এটা ট্রাইব্যুনালের পক্ষ থেকে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করা হবে। আর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আসামিরা যদি আত্মসমর্পণ না করে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন। যারা পালিয়ে গেছে তারা যদি বিচারের মুখোমুখি না হন, তারা নিজেরাই নিজেদের নিজেদেরকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করছেন। তারা আসামিকে, বাদীপক্ষকে জেরা করতে পারবেন না, সাক্ষীকে জেরা করতে পারবেন না। তবে আসামিদের ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও জানান তারা। আইনি প্রক্রিয়ায় যদি তাদেরকে আনার জন্য যা যা করার সম্ভব আদালত সেটা করবেন, সরকার আদালতকে সেখানে সহযোগিতা করবেন, প্রসিকিউশন সেখানে সহযোগিতা করবেন, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা মনে করি যে তারা যদি মনে করেন যে তাদের সৎসাহস আছে, তাদের এসে তাদের নির্দোষিতা প্রমাণ করার জন্য চেষ্টা করা উচিত। অতীতের যে অভিজ্ঞতা, যে এই ট্রাইব্যুনালে যাদের এক্সিকিউশন হয়ে গেছে তারা কিন্তু অনেকেই দেশের বাইরে ছিলেন এবং তারা জানতেন যে এখানে আসলে কী পরিণতি হতে পারে, তা সত্ত্বেও তারা দেশে ফিরে এসেছিলেন, তারা নিজেদেরকে ডিফেন্ড করেছেন। তাদের এক্সিকিউশন হয়ে গেছে কিন্তু তাদের ডিফেন্সটা রয়ে গেছে, যেটা পরবর্তী সময় জাতির সামনে এটা উন্মোচিত হয়েছে যে তাদেরকে কী প্রক্রিয়ায় কীভাবে তাদের শাস্তিটা দেওয়া হয়েছিল। এর আগে বুদ্ধিজীবী হত্যা মামলায় চৌধুরী মঈনুদ্দিন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া পদ্ধতি প্রয়োগ করে বিচার শেষ করে মৃত্যুদণ্ডের সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।